আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি টিপস শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ছেলে মেয়ে উভয়ের জন্যই চুল পড়া একটি বিরাট বড় সমস্যার কারণ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপকরণ মিক্স করে এমন একটি মিশ্রণ তৈরি করা দেখাবো, যা ব্যবহারে আপনার চুল পড়া বন্ধ হবে এবং আপনার চুল হবে আগের থেকে অনেক লম্বা, ঘন এবং সুন্দর। তো এই মিশ্রণটি তৈরি করতে আমার মাত্র দুইটা জিনিস লাগছে, শ্যাম্পুর সাথে মাত্র দুইটা জিনিস লাগছে। একটা হচ্ছে অ্যালোভেরা জেল। এখানে আমি দেখতেই পাচ্ছেন একটা অ্যালোভেরার পাতা নিয়েছি, আর নিয়েছি একটা শ্যাম্পুর ছোট প্যাকেট, মিনি প্যাক যেগুলো, আর নিয়েছি একটা লেবুর বেশ বড় সাইজের একটা টুকরো। তো শ্যাম্পুর সাথে অ্যালোভেরা এবং লেবু দুইটা জিনিস আমি মিক্স করে এমন একটি মিশ্রণ তৈরি করব, যেটা সত্যি আপনার চুল পড়া বন্ধ করে দিবে, চুলকে করবে আগের তুলনায় অনেকটা বড়, সিল্কি। তো আশা করছি আমার ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। অ্যালোভেরা এবং লেবু দুটাই চুলের জন্য খুব উপকারী জিনিস। অ্যালোভেরা জেল এবং লেবুর রস চুলের গোড়াকে মজবুত করতে সাহায্য করে, যার ফলে চুল পড়া কমে যাবে এবং চুল হবে লম্বা। আর অ্যালোভেরা জেল আর লেবু আপনার চুলকে করবে আগের তুলনায় অনেক শাইনি। তো এখন আমি এই শ্যাম্পুটার সাথে অ্যালোভেরা জেল এবং লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটা বাটির মধ্যে অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। জাস্ট অ্যালোভেরার পাতাটা থেকে আমি হচ্ছে সবুজ উপরের অংশটা ফেলে জেলটা বের করে নিয়েছি এবং ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে ব্লেন্ড করার তেমন প্রয়োজন নেই, আপনারা হাত দিয়েও চাইলে এটাকে ছোট ছোট করে এভাবে ভেঙে নিতে পারেন। তো এবার আমি অ্যালোভেরা জেলের সাথে দিয়ে দেব হচ্ছে লেবুর রসটা। যে টুকরোটা আমি রেখেছিলাম লেবুর, তার পুরোটা রসই আমি হচ্ছে এই জেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আপনাদের সাথে আরেকটা কথা শেয়ার করছি, আপনারা আপনাদের চুলের জন্য অথবা ত্বকের জন্য ঘরোয়া যে কোনো মিশ্রণই যদি নিজেরা তৈরি করে ব্যবহার করেন, সেটা আপনাদের জন্য অনেক ভালো। তবে এইসব ঘরোয়া জিনিসপত্র কিন্তু একদিন অথবা দুই দিনেই আপনাকে একদম যে ফলাফলটা আপনি চাইছেন সেটা দিবে না। হ্যাঁ, একদিন অথবা দুই দিনেই আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটাতে আপনি উপকার হচ্ছে আপনার, সেটা হয়তো কিছুটা আপনি বুঝতে পারবেন, কিন্তু সম্পূর্ণ রূপে আপনার সমস্যাটা সমাধান হতে কিছুটা সময় লাগবে। তো ফলাফলের জন্য, মানে সঠিক ফলাফলের জন্য, আপনার কাঙ্ক্ষিত ফলাফলের জন্য কিন্তু আপনাকে কিছুটা অপেক্ষা করতে হবে। তো এই তো আমি হচ্ছে শ্যাম্পুটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখানে আমি অ্যালোভেরা জেল আর লেবুর রসের সাথে শ্যাম্পুটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে হচ্ছে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখানে আপনাদেরকে শ্যাম্পুর পরিমাণটা বোঝানোর জন্যই সানসিল্ক ব্ল্যাক শাইনের একটা ছোট মিনি প্যাক নিয়েছিলাম, আর সেটার কালারটা যেহেতু কালো, তাই এই মিশ্রণটার কালারটাও কালো হয়ে গিয়েছে। আপনারা যেই শ্যাম্পু ইউজ করেন সেই শ্যাম্পুটাই এখানে ইউজ করতে পারেন, আর কালারটা ওই রকমই হবে। তো এবার যে কথাটা বলছি, এই মিশ্রণটা আপনারা সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন ভালো ফলাফলের জন্য। প্রথমবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন আপনার চুলটা আগের তুলনায় অনেক বেশি সিল্কি হয়ে গেছে। তো এবার আমি আপনাদের সাথে শেয়ার করব এই মিশ্রণটাকে কী করে আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন। তো এর আগে আরেকটা কথা বলে দিচ্ছি, এই মিশ্রণটাকে অবশ্যই আপনারা গোসলের কিছুক্ষণ আগেই বানাবেন, এই মিশ্রণটাকে বানিয়ে রেখে দেওয়া যাবে না। তো গোসলের কিছুক্ষণ আগে এই মিশ্রণটা আপনি বানিয়ে নেবেন, তারপরে আপনি আপনার আঙুলের সাহায্যে মাথার চুলে এবং মাথার ত্বকে খুব সুন্দরভাবে মেখে নেবেন এবং 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করবেন। 2 থেকে 3 মিনিট ভালো করে মাসাজ করার পরে আপনি এই মিশ্রণটা মেখে চুলটাকে রেখে দেবেন 5 মিনিটের জন্য, 5 থেকে 6 মিনিট রাখতে পারেন। তো তারপরে 5-6 মিনিট পরে আপনি সুন্দরভাবে আপনার মাথাটাকে ধুয়ে নেবেন। এইভাবে আপনি অবশ্যই সপ্তাহে 2 বার করে 1 মাস ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুল আগের থেকে অনেক সুন্দর হবে।
তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।